হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি যাচ্ছি এখন আমাদের সামনের মন্দিরে পুজো দিতে। আগে পুজো দিয়ে আসি, তারপরে কথা বলছি। বন্ধুরা, আমি মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আজকে আমরা যাচ্ছি চন্দ্রচূড় মন্দিরে, ওখানে শিব ঠাকুরের মন্দির আছে, আমাদের আসানসোলে আছে, সেখানে যাই, পুজো দিতে যাবো, সবাই মিলে যাবো, বাচ্চাদের নিয়ে যাব। আহিরের শরীরটা ভালো না, আহিরের একটু জ্বর আছে 2 দিন ধরে, তাই ওকেও নিয়ে যাব অনেক সাবধানে। ফুলগুলো তুলে নিই, এই ফুলগুলো সব নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে থাকো, আমি এখন রেডি হয়ে নিই, আবিরের স্নান হয়ে গেছে, আবির রেডি হচ্ছে, আহির এখনো ঘুমাচ্ছে, আহির ঘুম থেকে উঠুক, তারপর আহিরকে রেডি করবো, ততক্ষণ আমি রেডি হয়ে নিই। বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আমার শাশুড়ি মা যাচ্ছে, আমার 2 ছেলে যাচ্ছে, আমার দিদির ছেলে যাচ্ছে, আমার জায়ের মেয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, তাপস তো অবশ্যই যাচ্ছে, নাহলে গাড়িকে চালাচ্ছে। আমার পুচকে উঠে একদম বসে আছে, ওকে একটু খাইয়ে নিয়ে গেলাম। বন্ধুরা আমরা চলে এসেছি, মাথার চূড়াটা রদ মানে ঢুকে, এই যে ব্যাস কাটাকাটি চালু করে দিয়েছি। মন্দিরের ভেতরটা আমরা ঢুকছি এখন, আগে পুজো দিয়ে নেব, তারপরে পুরো জায়গাটা ঘুরে দেখব। অনেক বড় এরিয়া দেখো, আগে পুজোটা দিয়ে নিই, তারপরে সব জায়গাটা ঘুরবো যতটা পারি আর কি। বন্ধুরা আমার ভেতরটা পুজো দেওয়া হয়ে গেছে, এত ভিড় ছিল ওখানে, তাই জন্য আর তখন ভিডিওটা করা হয়নি। এটা বাইরে আরও ছোট ছোট মন্দির আছে, সেখানে আমি পুজো করছি। ভেতরে জল ঢেলে এসেছি, এবার নন্দীর মাথায় একটু জল ঢাললাম। তোমাদের মন্দিরটা দেখাই, ভেতরটা দেখো সবাই কেমনভাবে জল ঢালছে। আমি এখন পুরো মন্দিরে ধূপধুনো দেখিয়ে দিচ্ছি, আর দেখো ভেতরটা খুব, এই ওর মাথায় জল ঢালে এরকম ব্যাপার আর কি, খুব ভিড় ভেতরে। তা চলো তোমাদের বাইরেটা দেখাই, দেখো এখানে একটা বিশাল বড় গাছ আছে, নিচটা বেধি করা আছে, সবাই ওখানে বসছে, আমরাও বসেছিলাম। আর ছোট ছোট এখানে অনেক মন্দির আছে। বন্ধুরা দেখো মন্দিরটা কত লম্বা, উপরে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, সবাই একটু ওখানে শিব ঠাকুরের ওখানে মানে মন্দিরে সবাই তিলক পড়ছিল, আমিও একটু পড়লাম। আর দেখো পাশে পাশে মন্দিরগুলো কত বড় বড় শিবরা আছে, শিবের মূর্তি আছে, শিবের মূর্তি আছে, নন্দী আছে, পার্বতী আছে, তারপরে বজরংবলী আছে, অনেক মন্দির আছে, কিছুটা তোমাদের দেখাতে পারছি, চলো দেখাই। এই দেখো এখানে একটা বড় বজরংবলীর মন্দির আছে, মানে মূর্তি আছে। চালু হয়ে গেছে এদের বদমাইশি। এ জল খাবি তো, নে জল খাবি তো, আনছি খাও।
আমাদের হয়ে গেছে, এখন বাড়ি যাব। আমরা গাড়িতে উঠে গেছি, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।